মেয়েরা যারা শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব তারা পাচ্ছে 800 টাকা করে। ভাবুন তো, এই যে শিক্ষাশ্রী প্রকল্প চালু আছে কিসের জন্য? দিদির সরকার এই শিক্ষাশ্রী দিচ্ছেন যাতে আপনার ঘরের ছেলে মেয়েরা যাতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে যাতে অচিরেই একবারে ছোটবেলা থেকে যাতে তাদের প্রতিশ্রুতিগুলি নষ্ট না হয়ে যায়। তারা যেটা স্বপ্ন দেখে সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে মাননীয় দিদির সরকার দিচ্ছেন শিক্ষাশ্রী প্রকল্প। প্রকল্পের নাম শিক্ষাশ্রী। এবারে শিক্ষাশ্রী প্রকল্প 800 টাকা করে বৃত্তি দেওয়া হচ্ছে। প্রকল্পের নাম সবুজ সাথী। 2015 সালের সেপ্টেম্বর মাসে পশ্চিম মেদিনীপুরের এক অনুষ্ঠান মঞ্চ থেকে এই সাইকেল বিতরণ শুরু হয়। এই প্রকল্পের নাম হচ্ছে সবুজ সাথী প্রকল্প। নবম শ্রেণী দশম শ্রেণী আজকে সাইকেল পাচ্ছেন, দেখবেন ঘরে ঘরে। সেই জন্য আনন্দে আজকে একটি গান। এত সুন্দর সরকার কোথায় পাবে গো? কে বলে আমাদের কেউ নেই? কা কহে আমার কেউ নাই? নাই কেউ? লা দেখি যাও। সরকার আমার দমদার, কোন চিন্তা নাই আর। সরকার আমার দমদার, আরে সরকার আমার দমদার, কোন চিন্তা নাই আর। ও যেন সুখে হে লাজদ বাস আমার। ওরে কে কহে, ওরে কে কহে আমার কে হয় নাই? সরকার তো পাশ দে আছে ভাই, আরে জীবন কি মোর গেল গেল রে, না সরকার তো পাশ দে আছে।